নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে চলে এলাম এক প্যাকেট তাস নিয়ে এই এক প্যাকেট তাস দিয়ে আজকে আমি আপনাদের একটা নতুন ম্যাজিক দেখাবো এই ম্যাজিকটা আমার একটা ফেভারিট ম্যাজিক অনেক জাদুকরেরাই জানেন তবে যারা জানেন না তাদের জন্যই আমার এই ইউটিউব চ্যানেল তাদের জন্যই এই ম্যাজিক দেখানো তাদের জন্যই ম্যাজিক শেখানো তো যারা জানেন তারা স্কিপ্ট করে যাবেন আর যারা জানেন না তারা পুরো এপিসোডটা দেখবেন ম্যাজিকটা প্রথমে দেখবেন তারপর ম্যাজিকটা শিখিয়ে দেব এই এক প্যাকেট তাস আপনি আপনার দর্শকদেরকে দিয়ে বলুন ভালো করে মিক্স আপ করে দিন যেভাবে খুশি কোনো রকম ম্যাজিস ম্যাজিশিয়ান সফল নয় যেমন খুশিভাবে সফল করে দিতে পারে যেমনভাবে খুশি দর্শক আপনার এই তাসটা খুব ভালো করে মিক্স করে দিতে পারে এরকম মিক্স করিয়ে নিন এটা আপনি দর্শকদেরকে দিয়েই করাবেন তারপরে ম্যাজিকটা আপনি দেখাবেন কি দেখাবেন দর্শকদেরকে বলুন যে আমি এখান থেকে চারটে কার্ড বার করব চারটে কার্ড দেখুন বার করছি আমি চারটে কার্ড আপনি বলুন যে আমি এখান থেকে একটা কার্ড বার করছি একটা কার্ড পুরো প্যাকেট থেকে আপনি একটা পছন্দ মতো কার্ড বার করুন এই যে এখানে কার্ডটা আমি দেখাচ্ছি এটা আপনি না দেখিয়ে বার করুন হ্যাঁ এরকমভাবে না দেখিয়ে বার করুন একটা কার্ড বার করলেন আপনি দর্শকদের বলুন আমি আরেকটা কার্ড বার করবো এখানেও আরেকটা কার্ড না দেখিয়ে বার করুন না দেখিয়ে আরেকটা কার্ড আপনি বার করুন এই আরেকটা কার্ড বার করাল দুটো কার্ড বার করলেন এবার আপনি এক কাজ করুন আপনি দেখিয়ে দেখিয়ে দুটো কার্ড বার করুন দেখিয়ে দেখিয়ে দুটো কার্ড না দেখিয়ে দুটো কার্ড দেখিয়ে এই দেখুন একটা কার্ড বার করলাম আর একটা কার্ড আর একটা কার্ড দেখিয়ে দেখিয়ে এই একটা কার্ড এই চারটে কার্ড বার করা হয়ে গেল এই চারটে কার্ড বার করে আপনি আপনার পছন্দ মতো চারটে কার্ড বার করেছেন এইবারে দর্শকদেরকে আপনি বলুন যে আপনাদের পছন্দমতো যে কোনো একটা নাম্বার বলুন এই নি নাম্বার যা খুশি যা খুশি নাম্বার একজন দর্শক বলল দশ তাহলে আপনি এখান থেকে দশটা কার্ড নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা কার্ড নামানো হলো তারপরে আপনি ও এখানে একটা দশ আছে আপনি এটার ওপর দিয়ে দেন দিয়ে এই প্যাকেটটার ওপর চাপিয়ে দিন দিয়ে প্যাকেটটা ক্লোজ করে দিন এবারে আপনি আরেকজন দর্শককে বলুন যে আপনি যে কোনো নাম্বার বলুন সে হয়তো বলল পাঁচ তা আপনি কী করলেন এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড নামালেন তারপরে এই এর ওপর দিয়ে দিলেন তারপরে এই প্যাকেটটা এর ওপর দিয়ে দিলেন তাহলে কি দাঁড়ালো যে তাস দুটো আমি পছন্দ করে বার করেছিলাম সেই কার্ড দুটো দর্শকের পছন্দ নাম্বারের মধ্যে এই প্যাকেটের মধ্যে মিশে গেল মিশে যাওয়ার পরে আমি কি করব দেখুন এখান থেকে সেই কার্ডগুলোকে আবার বার করে নেব এই দেখুন এটার সাথে এই কার্ডটাকেও আমি নেব আর ঠিক তারপরে এটার সাথে আমি এই কার্ডটাকেও নেব এখানে রাখলাম তাহলে প্যাকেটটা রইল তাহলে একজনা বলেছিল দশ আর একজনা বলেছিল পাঁচ তাহলে হচ্ছে টোটাল পনেরো তাহলে আমরা কি করব এখানে পনেরোটা কার্ড এখান থেকে বার করবো এখান থেকে পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে দেখুন এখানে পনেরোটা কার্ড হলো আর এখানে পুরো ডেকটা রয়ে গেল এখন ম্যাজিকটা কি হবে এসব তো হলো ম্যাজিকটা আসলে কি হবে ম্যাজিকটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজিক হবে দেখুন খুব সুন্দর বলতে কীরকম এই যে তাসটা এই আমি বার করেছিলাম এই তাসটা এই তাসটা এই তাসটা এই তাসটা এই চারটে তাস বার করেছিলাম আর বাকিটা দর্শক যেমন যেমন বলেছে তেমন তেমন হয়েছে তাহলে দর্শক দশ বলেছিল এর সাথে দশ অর্থাৎ এই কার্ডটার সাথে এই কার্ডটা ম্যাচ করে গেছে আরেকজন বলেছিল পাঁচ তাহলে পাঁচের সাথে এই কার্ডটা দেখুন ম্যাচ করে গেছে আর এখানে আমি যে দুটো কার্ড না দেখিয়ে রেখেছিলাম সেই এনারা দশ আর পাঁচ বলেছিল দশ পাঁচ পনেরো পনেরোটা কার্ড এখানে সরিয়েছি এই পনেরোটা কার্ডের সাথে কিন্তু এইটা ম্যাচ করে গেছে আর পনেরোটা কার্ড পরে এই একটা কার্ড বেরিয়েছে এই কার্ডের সাথে কিন্তু আবার এই কার্ডটা ম্যাচ করে গেছে বুঝতে পারছেন তাসটা কিন্তু দর্শক ভালো করে সাফল করে দিয়েছিল তারপরে কিন্তু এই সুন্দর ম্যাচিংটা আমি মনে করি আপনি যদি কোনো বন্ধু বন্ধুবান্ধবের আড্ডায় দেখান তারা ভীষণ খুশি হবে তারা আপনাকে একটু বাহবা দেবে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান কোনো বার্থডে পার্টিতে আপনি দেখান যেখানে দেখাবেন সেখানে কিন্তু একটু হাততালি আপনি পাবেন আর এই ম্যাজিকটা যদি শিখতে ইচ্ছে করে এক্ষুনি শিখিয়ে দেবো এক্ষুনি শেখাবো আপনাদেরকে তবে যদি এই ম্যাজিক আমার ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ম্যাজিক দেখানো কেমন হচ্ছে আপনাদের কেমন লাগছে কি ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এর আগের এপিসোডে যারা যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ যারা যারা লাইক করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন আর আমার এই ম্যাজিক দেখতে থাকবেন আসুন এখন আমি এই ম্যাজিকের সিক্রেটটা আপনাদের বলে দিই এই ম্যাজিকের সিক্রেটটা একদম সিম্পল সিম্পল কীরকম তাসটা যতই খুশি সাফল করুক না কেন আপনার কোনো অসুবিধা নেই আপনার ফর্মুলা কি আপনার ফর্মুলা হচ্ছে এই প্যাকেটটাকে আপনি যখন এখানে দেখছেন প্রথমে দেখুন এর পরের তাসটা কী আছে এটা টেক্কা আছে কালো রঙের টেক্কা এটা খুঁজে বার করুন এই একটা কালো রঙের টেক্কা পেলেন এটা না দেখে এখানটা রেখে দিন আর টেক্কার পরে রয়েছে আট তাহলে এই একটা কালো রঙের আট খুঁজে বার করুন কালো রঙের আট একটু খুঁজুন পেয়ে যাবে এই কালো রঙের আট এটাও এখানে উল্টো করে রেখে দিন তাহলে দুটো রাখা হয়ে গেল তিন নম্বর কার্ড হচ্ছে আপনার এই চার নম্বর এই এই কার্ডটা একটা লাল রঙের চার খুঁজে বার করুন আপনি লাল রঙের চার এই তো এটা বার করলেন এইবার এটা একটু ডিফিকাল্ট আছে সেটা হচ্ছে কি এই এটা হয়ে গেল। এর পরের পরপর দুটো কার্ড হয়ে গেছে এই লাস্ট কার্ডটা আপনি বার করুন লাস্টে কী কার্ড আছে লাস্টে দেখছেন লাল রঙের একটা জ্যাক আছে গোলাম তা আপনি এখানে লাল রঙের একটা গোলাম খুঁজে বার করুন ঠিক এরকমভাবে একটা লাল রঙের গোলাম আপনি খুঁজে বার করুন দেখুন আমি যখন দেখিয়েছিলাম তখনও গোলাম হয়েছিল এখনও গোলাম হয়েছে ভালোই হলো অসুবিধা নেই এইবার আপনি কাজটাকে এরকম ব্যাক করে রেখে দিন আর এইবারে দর্শককে আপনি বলুন যা খুশি নাম্বার বলতে ধরুন কেউ বলল সাত সাত বললো তা এই দেখুন এই ওপরের কার্ডটা কিন্তু চলে যাচ্ছে তলায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত বললো তো আপনি এই কার্ডটা ওপরে দিলেন আর দেখুন এই তলাকার কার্ডটার সাথে গিয়ে ম্যাচ করে যাচ্ছে এই দেখুন এর সাথে এটা এরম রাখছি এরম ক্লোজ করলাম তাহলে কি হলো একটা চারের সাথে আরেকটা চার এরকম ম্যাচ করে গেল এখানে দেখুন জ্যাক আছে এবারে আরেকজনকে জিজ্ঞেস করলেন যে কোনো নাম্বার বলুন সাত বলেছে ইনি বলল হয়তো আট বা নয় বা পাঁচ যা হুঁজ ধরুন পাঁচই বলেছে বা সাত বলে এটা সাত বলেছে এটা ধরুন নয় বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যাই বলুক অসুবিধা নেই মানে এই কার্ডটা আসলো এটা এর সাথে কিরম স্যান্ডউইচ হয়ে গেল হয়ে গেল এবারে আপনি কি করুন এই কার্ডটাকে এরকমভাবে স্প্রেড করে ওই যে কার্ডটা ফেস আপ দেখা যাচ্ছে তার সাথে সেই কার্ডটাকে বার করে নিন রকম নিন তারপরে এটার সাথে এটাকে বার করে নিন এই অবস্থা হয়ে গেল এবার এটাকে ফেস আপ করে রাখুন ফেস আপ করে রেখে এবার দর্শককে বলুন যে আপনি বলেছিলেন সাত আর আপনি বলেছিলেন নয় সাত আর নয় হচ্ছে ষোলো তাহলে এই ষোলোটা কার্ড আমি এখানে নামাবো দেখুন ষোলোটা কার্ড নামালে পরেই এখানে যে প্রথম কার্ডের পরে যে দুটো কার্ড সেই দুটো কার্ড চলে আসবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই দেখুন এই টেক্কাটা চলে আসলো আর দেখুন তারপরে সেই আট সেটাও চলে এলো এটা এখানে এরকম রেখে দিন সুন্দর করে সাজিয়ে রাখুন দেখতে খুব সুন্দর লাগবে এই দুটো কার্ড তো দর্শক দেখেনি এত এখনও পর্যন্ত এই দুটো কার্ড তো দেখেছে এটার সাথে যখন এটা ম্যাচ করবে দর্শকরা একটু খুশি হবে একটু একটু খুশি হবে তারপরে যখন এটার সাথে এটাও খুশি মানে ম্যাচ করে যাবে তখন দর্শক আর একটু খুশি হবে কিন্তু ফাইনালি এখানে যখন এই মানে ষোলোটা কার্ডের যে ম্যাচিংটা তার সাথে যখন এটা ম্যাচ করে যাবে না তখন মানুষ স্পেল বাউন্ড হয়ে যাবে আর এটার সাথে যখন এটা ম্যাচ করে যাবে না তখন মানুষ এর মাথা খারাপ মানে পাগলের মতো হয়ে যাবে যেটা কী করে পসিবল এটা কি করে সম্ভব দর্শক ভীষণ আনন্দ পাবে আর দর্শককে আনন্দ দেওয়াটাই হচ্ছে আমাদের ম্যাজিশিয়ানদের আসল কাজ অবাক করা না দর্শককে অবাক করে না দর্শককে আনন্দ দেওয়া যদি এটার মধ্যে সুন্দর গল্প জুড়ে দিতে পারেন তাহলে পরে কিন্তু আরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আবার বলবো আমার ম্যাজিক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি টাটা বায়